কি দেখি টু মিনহা আজকে আমরা কোথায় যাব মার্কেটে আজকে আমরা কোথায় যাব মার্কেটে হুম আজকে আমরা কোথায় যাব বলো তো বলো তো আমরা কোথায় যাব জি জিবা দেখি করে পাঁচটা মেয়ে Kuntu হাই ব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে সন্ধ্যার পরে আমরা হচ্ছে বের হয়েছি আজকে প্রায় সাড়ে পাঁচটার দিকে পাঁচটার দিকে বের হয়েছি আমাদের একটু কাজ ছিল তো যেহেতু একটু তাড়াতাড়ি বের হয়েছি তো অনেক বেশি খিদে লেগে গিয়েছে এরপরে আমাদের কিন্তু আরও কিছু কাজ আছে তো বাসায় ফিরতে ফিরতে হয়তো বা নয়টা বেজে যাবে তো মিহির অনেক খিদে লেগেছে সেই সাথে আমার আরও অনেক বেশি খিদে লেগে গিয়েছে তো মিহির বাবা হচ্ছে এখানে কিছু খাওয়ার জন্য রেস্টুরেন্ট খুঁজছে যেখানে কি না মিহি মিনহাকে নিয়ে বসে খেতে পারবো যেহেতু আমাদের আরও কিছু কাজ আছে আসলে করোনার সময় কিন্তু বাহিরে বসে অনেক দিন ধরে খাওয়া দাওয়া করা হয় না আর যেহেতু কয়দিন পরে চলেই যাব সেই জন্য চিন্তা করলাম বাহিরে বসেই খাই আর আপনারা হয়তো বা লাইটিং দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ন্যাশনাল ডে সামনে সম্ভবত উনিশ তারিখ কি বিশ তারিখ ন্যাশনাল ডে আমি আঠারো তারিখ সম্ভবত আমি আসলে সেও না ভুলে গিয়েছে। আর ন্যাশনাল ডে সময় কিন্তু অনেক সুন্দর করে সাজাই তো আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে হচ্ছে বেবিদেরকে নিয়ে বসা যায় আর বেবিরা খেলার মতো কিন্তু জায়গা আছে আলাদাভাবে অন্য কয়েকটাতে বসতে চেয়েছিলাম কিন্তু ওখানে বাচ্চারা অ্যালাও না সে কারণে কিন্তু বসে নি এই রেস্টুরেন্টটা আসলে এত বেশি সুন্দর ছিল মানে সব কিছুই মনে হচ্ছিল ন্যাচারাল মানে খুবই খুবই সুন্দর ছিল বাহিরে একদম গ্লাস ছিল আর ভিতরে বসেই কিন্তু বাহিরে দৃশ্যটা দেখা যাচ্ছিলো আমার কাছে অনেকটা মনে হয়েছে বাংলাদেশের কিছু এরকম রেস্টুরেন্ট আছে আমি বলি পাহাড়তলি না আমি আসলে অনেক দিন থাকি না তো যার কারণে চট্টগ্রামের ওই জায়গাটার নাম ভুলে গিয়েছে আমি ওখানে বসে হচ্ছে ফুচকা খেয়েছিলাম বা তারপরে হচ্ছে আর একবার কী যেন একটা খেয়েছিলাম মানে ওই টাইপের রেস্টুরেন্টের মতো মনে হয়েছে আমাদের বাংলাদেশে সচরাচর অনেকগুলো রেস্টুরেন্ট কিন্তু এরকমই থাকে মানে একটু ন্যাচারাল টাইপের আর একটু সুন্দরভাবে সাজানো গোছানো নর্মালি কিন্তু মানে এখানকার রেস্টুরেন্টগুলো একটু অ্যারাবিয়ান অ্যারাবিয়ান টাইপের হয় তো এই রেস্টুরেন্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর মিহি অনেক বেশি এনজয় করেছে আর যেহেতু বাচ্চা নিয়ে ঢুকা যাচ্ছে আর বাচ্চাদের খেলার প্লেসও আছে জন্য কিন্তু একদম পারফেক্ট ছিল তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর তো আমি একটু ভিডিও করেছি আসলে আমি আরও ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু তাড়াহোড়ার মধ্যে তেমন একটা ভিডিও করা হয়নি পুরো রেস্টুরেন্টটা যদি আপনাদেরকে ঘুরে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন এটা কতটা সুন্দর আর এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে আসলে মানে সবগুলো ন্যাচারাল ফ্রুট আমার কাছে এটাই ভালো লেগেছে একদম সবগুলোই কিন্তু ন্যাচারাল ফ্রুট দিয়ে ওরা সাজিয়ে রেখেছে এই যে আর তাড়াহুড়ার কারণে কিন্তু আমরা বেশিক্ষণ বসে এখানে খেতে পারিনি তাড়াহুড়া করে খেয়েই বের হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছে আমার খুবই পছন্দ হয়েছে আর আমরা কিন্তু লকডাউনের পরে কিন্তু খুব একটা বের হইনি বলতে গেলে মানে একদমই বের হইনি এরকমই একটা অবস্থা তো এখন কিন্তু দেশে যাব উপলক্ষে কিন্তু একটু মানে ঘন ঘন বের হতে হচ্ছে মানে প্রতিদিনই বের হচ্ছে বলতে গেলে এই আর কি আর এদিকে হচ্ছে আমার টুনটু বুড়িটা তো মিহির বাবা হচ্ছে এখানে খাবার অর্ডার করেছে আমি ওকে বলেছি চিকেন ফ্রাই আর মিহির জন্য বার্গার অর্ডার করতে তো আমরা খাবার দাবার খেয়ে বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে চলে এসেছে তো আমার হচ্ছে কেকের অর্ডার ছিল মিষ্টির অর্ডার ছিল তো ওখানে ওখান থেকে আসার পরেই কিন্তু আমি আমার কাজগুলো শুরু করলাম প্রথমে হচ্ছে আমি কেকগুলো বানিয়ে নিচ্ছি তো আমার হচ্ছে ডল কেকের অর্ডার আছে এলসা ডল কেক তো আর হচ্ছে মিস্টের অর্ডারও আছে তো আমি এক একে হচ্ছে কাজগুলো করে নিচ্ছি আর এখানে ডল কেক তৈরি করার জন্য আমি ছয়টা ডিম দিয়ে ছয় ইঞ্চির মোল্টে একটা কেক তৈরি করেছি তারপরে রাউন্ড শেপের একটা ছোটো একটা বাটির মতো আর কি ওটার মধ্যে আমি একটা কেক তৈরি করেছি এতে করে দেখা যাবে আমার আর কাটাকাটি করতে হবে না আর দুইটা ভাগে দুই তিন ভাগে ভাগ করলে ছয় ইঞ্চি মোল্টে যে কেকটা তৈরি করেছি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা একটা ডল কেক তৈরি করতে পারবেন আর আগে যখন আমার মানে রাউন্ড মোলটা ছিল না তখন কিন্তু আমি কেটেই করতাম তখন দেখা যেত আমার ডলটা একটু তারা হয়ে যেত যেটা সত্য কথা মানে সুজি থাকতো না এখন কিন্তু ডল কেকগুলো অনেক সুন্দর হয় আর দেখতে দেখতে কিন্তু আমি অনেকগুলো ডল কেক ডেলিভারি দিয়ে দিয়েছি তো এদিকে হচ্ছে আমার কালো জাম মিষ্টি হয়ে এসেছে এই যে আরও একটু হবে মানে শিরাটা আর একটু ঘন হবে আমার হচ্ছে প্রায় অনেকগুলো মিষ্টির অর্ডার ছিল তো এখন হচ্ছে আমি মিষ্টিগুলো তৈরি করার জন্য ছানা নিয়ে নিলাম আর এই কাজগুলো যেহেতু আমি প্রতিদিন করে থাকি সেক্ষেত্রে দেখা যায় কি মানে খুব একটা মানে কঠিন কিংবা ঝামেলা মনে হয় না মানে করতে করতে ইজি হয়ে গিয়েছে যখন আমি আগে মিষ্টি তিস্তি তৈরি করতাম সব সময় দেখা যেত একটা ভয় কাজ করতো হলো কি হলো না আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করি সেটা হচ্ছে মিষ্টি কখনো আসলে ঘরে ধরা হয় না এটা আমি বুঝতে পেরেছি আমার নিজের তৈরির ক্ষেত্রে আগে যখন আমি টাইম মতো তৈরি করতাম যে বিশ মিনিট জাল করব চল্লিশ মিনিট জাল করব তখন কিন্তু দেখা যেত মিষ্টির মধ্যে প্রবলেম হতো আস আসলে মিষ্টি জিনিসটা হচ্ছে চুপ দিয়েই বুঝতে হবে এটা হয়েছে কিনা এই জিনিসটা আমি করতে করতে আমি ফিল করেছি মিষ্টি কখনও টাইম অনুযায়ী হয় না এটা আপনাকে দেখেই বুঝতে বুঝে নিতে হবে মিষ্টিটা হয়ে গিয়েছে তো যেটাই হোক মিষ্টির কথা বাদ দিয়ে দিলাম এখন হচ্ছে কেকের কথাই আসি তো এটা হচ্ছে ভেনিলা স্পঞ্জ কেক তো এরপরে হচ্ছে আমি ছয় ইঞ্চি মোল্ডে যে কেকটা তৈরি করেছি ওটাকে জাস্ট আমি দুইটা লেয়ার করে কেটে তারপরে একটা লেয়ারের মধ্যে ক্রিম দিয়ে এরপরে হচ্ছে আমি এখন সুগার সিরাপ ব্রাশ করে তারপর আরেকটা ক্রিম দিয়ে গোল লেয়ারটা বসিয়ে দেবো আর আপনারা যদি ছয়টা ডিম দিয়ে স্পঞ্জ কেক তৈরি করে যদি ডল কেক তৈরি করেন তাহলে বরাবর এক কেজি হবে এক কেজির চেয়ে বেশি হবে তবে আপনারা এক কেজি ধরে নিতে পারেন মানে অর্ডারটা আপনারা এক কেজি হিসাবেই কিন্তু নিতে পারবেন এই যে আমি গোল লেয়ারটা বসিয়ে দিলাম এই যে এখন কিন্তু আর কোনো কাটাকাটির কোনোই প্রয়োজন নেই জাস্ট আমি এখন পুরো কেকটাকে ফিনিশিং দিয়ে দিব আর যেহেতু আমার উপরের দিক দিয়ে একটু ভারী ডিজাইন হবে ক্রিম দিয়ে সেক্ষেত্রে আমি খুবই পাতলা করে ক্রিমটা ফিনিশিং দিব এই যে আর কেকটা যাদেরকে দিয়েছিলাম তারা অনেক বেশি পছন্দ করেছে তাদের মেয়েদের জন্মদিন উপলক্ষে অর্ডার করেছে আসলে দেখা যায় বেবিরা কিন্তু ডল কেকটা অনেক বেশি পছন্দ করে আর সর্বপ্রথম আমি প্রথমবার ডল কেক ডেলিভারি দিয়েছিলাম আমার মেয়েটা মিহিরটাই প্রথম তৈরি করেছিলাম এরপর আরও একটা এরকম দেখতে দেখতে প্রায় অনেকগুলো ডল কেক ডেলিভারি দিয়ে দিলাম আমি তো পুরো কেকের মধ্যে জাস্ট আমি পাতলা করে একটা ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি যেহেতু মোটা করে একটা ডিজাইন হবে ফ্লাওয়ার ডিজাইন সেই আমি পাতলা করে ক্রিমটা দিচ্ছি আর পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করার পরে ত্রিশ মিনিটের জন্য কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দেবো যাতে করে ক্রিমটা সেট হয়ে যায় যদি আমরা সাথে সাথে যদি কেকটা ডেকোরেশন করে ফেলি এতে করে যে সমস্যাটা হবে লেয়ারের মধ্যে ক্রিমটা গলে যাবে অনেক সময় আমাকে বলে আপুরা সরি আপুরা অনেক আপুরাই বলে যে কেকটা ডেকোরেশন করার পরে যখন কেটে দেখে যে ভিতরে কোনো ক্রিমই নেই তো এটা সমস্যা হচ্ছে এটা আপনারা হয়তো বা সাথে সাথে কেকটা ডেকোরেশন করে ফেলেন তো ক্রিমটা লাগানোর পরে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে যাতে করে ক্রিমটা সেট হয়ে যায় এরপরে কিন্তু ডেকোরেশনটা করবেন অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য হলেও কিন্তু রেখে দেবেন আমি কিন্তু দশ পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেই তো দশ পনেরো মিনিট পরে কেকটাকে আমি আবার বের করে নিয়ে এসেছি এরপরে একটা রোজ ফ্লাওয়ারের নজেল দিয়ে এখন আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি এটা খুবই ইজি আর যেহেতু এটা এলসা ডল কেক সেই কারণে কিন্তু আমি হালকা ব্লু কালার দিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে এই ডিজাইনটা সরি ডিজাইনটা করতে পারবেন পুরো কেকটা আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে এখন আমি যে ড্রেসটা তৈরি করেছি জাস্ট আমি ছোটো একটা নজেল দিয়ে টট টট দিয়ে ড্রেসটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি নামটা লিখে দিচ্ছি আর ডল কেকটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে নজেলটা আমি ব্যবহার করেছি সেটার নাম হচ্ছে ওয়ান তো আপনারা চাইলে অ্যাম ওয়ান কিংবা অন্যান্য নজেল দিয়েও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ডল কেকটা ডেকোরেশন করতে পারবেন আসলে ডল কেকটা এমন একটা কেক আপনি যেভাবে ডেকোরেশন করেন না কেন সেভাবেই কিন্তু সুন্দর লাগে মার্শাল্লাহ তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কেকটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গিয়েছে এলসা ডল কেক আর ডলটা কিন্তু এলসা। এখন আমি আপনাদেরকে একটু মেপে দেখাই এটা ডেকোরেশন করার পরে কতটুকু ওজন হয়েছে এটা এক কেজির থেকেও বেশি হয়েছে আপনারা আমাকে জানাবেন ডিজাইনটা ভালো হয়েছে কিনা আপনারাও চাইলে বেবিদের জন্য এভাবে ডলকে একটা তৈরি করে দিতে পারবেন শুধুমাত্র একটা নজেল দিয়ে তো এটা হচ্ছে পরের দিন কেকটা তো আমি রাতেই তৈরি করেছি সকালে ডেলিভারি দেওয়ার জন্য তো এখন হচ্ছে আমি মিষ্টির জন্য সবগুলো রেডি করবো পরের আমি যেটা করি মিষ্টিগুলো রাতে তৈরি করি তো এগুলো সবই শিরার মধ্যে থাকে সারা রাত এরপরে হচ্ছে পরের দিন শিরা থেকে তুলে তারপরে বাকি কাজগুলো করি আর আমাকে হচ্ছে একটা আপু সম্ভবত বলেছে মিষ্টি আমি যখন শিরার মধ্যে রেখে দেই তখন কি আমি ফ্রিজে রাখি কিনা না আমি ফ্রিজে রাখি না আমি নর্মাল বাহিরেই রাখি তো প্রত্যেকটা কালো মিষ্টি আমি তুলে নিচ্ছি তো এখানে হচ্ছে মিহির বাবা আমাকে একটু হেল্প করছে মিষ্টিগুলো রেডি করার ক্ষেত্রে তো এখানে হচ্ছে প্রায় আমি চমচম মিষ্টি তৈরি করেছে। তারপরে কালো জাম মিষ্টি রসমালাই তৈরি করেছে। অনেক কিছুই তৈরি করেছি ভুলেই গিয়েছি কি কি তৈরি করেছি তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না